প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদের সকলকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃবৃন্দ, বিএনপি মহাসচিব, বিশিষ্ট জননেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী এবং জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বিএনপির অন্যতম নেতা জহিরুদ্দিন স্বপন, তারা আমাদের অফিসে এসেছেন গণসংহতি আন্দোলনের সাথে মত বিনিময়ের উদ্দেশ্যে। আপনারা যারা আজকে এই আলোচনার পরে নিউজ কভার করতে এসেছেন, আপনাদেরকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে বিএনপি নেতৃবৃন্দের সাথে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করেছি। বিশেষভাবে বাংলাদেশে বর্তমান সরকারের অধীনে যে ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী শাসন চলছে, যেভাবে এই ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী শাসন বাংলাদেশের জনগণের জীবনে নাভিশ্বাস তুলেছে, বাংলাদেশের জনগণকে বিভক্ত করছে এবং এইভাবে পুরো রাষ্ট্র ব্যবস্থাকেই একটা বিপর্যয়ের দিকে নিয়ে যাচ্ছে, আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের সার্বভৌমত্বকে হুমকির মধ্যে ফেলছে, তাতে আমরা উভয় দলই গভীর উদ্বেগ প্রকাশ করি এবং এই বাস্তবতা সম্পর্কে আমাদের পর্যবেক্ষণের অনেক মিল আমরা খুঁজে পেয়েছি। আমরা মনে করি বাংলাদেশের এই বাস্তবতার অবিলম্বে বদল হওয়া দরকার। বাংলাদেশের এই বাস্তবতার বদল একমাত্র গণতন্ত্রের গতিমুখে ফেরার মধ্য দিয়েই সম্ভব হতে পারে। গণতন্ত্র প্রতিষ্ঠা না করতে পারলে আমরা সমূহ বিপদের মধ্যে পড়ব। বর্তমান সরকার যেহেতু জনগণের ভোট ছাড়া, সম্মতি ছাড়া জবরদস্তি করে রাষ্ট্রযন্ত্রকে পুরোপুরি নিজেদের পকেটে ঢুকিয়ে জনগণের উপর স্টিম রোলার চালিয়ে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছে, আন্দোলন ছাড়া আমরা মনে করি এই অবস্থা বদলানোর অন্য কোনো পথ নেই এবং আমাদের দলের দিক থেকে আমরা এই বিষয়ে পরিষ্কার করে অবস্থান নিয়েছি এবং আজকে আমাদের আলোচনার মধ্যে এই বিষয়ে ঐক্যমত হয়েছে যে একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনী গণতন্ত্রের গতিমুখে ফেরার প্রথম গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং এই নির্বাচন সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হতে হলে জনগণ সত্যিকার অর্থে ভোট দিতে পারবেন এমন একটা নির্বাচন করতে হলে বর্তমান সরকারের অধীনে কোনোভাবে এই নির্বাচন সম্ভব নয়। বিশেষভাবে 2018 সালের 30শে ডিসেম্বর নির্বাচনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে সংলাপ করে তার উপর আস্থা রাখার জন্য আহ্বান জানিয়েছেন এবং সবাইকে নির্বাচনে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছিলেন। সেই নির্বাচনে যেভাবে ভয়াবহ ভোট ডাকাতি করা হয়েছে, রাতের অন্ধকারে আগের রাতেই সমস্ত ভোট ব্যালট বাক্সে ভরে নেওয়া হয়েছে, তারপরে বাংলাদেশের মানুষ বর্তমান সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব এটা বিশ্বাস করে না। ফলে আমরা মনে করি বর্তমান সরকারকে অবিলম্বে পদত্যাগ করতে হবে, এই সংসদ ভেঙে দিতে হবে এবং একটি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে, একটি নির্বাচনকালীন সরকারের অধীনে একটা সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে। আমাদের আজকের আলোচনার মধ্যে এ বিষয়ে আমাদের ঐক্যমত হয়েছে এবং ইতিমধ্যেই আমরা দেখেছি যে বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে এ বিষয়ে একটা বড় ঐক্যমত তৈরি হয়েছে, যেটা আমাদের আগামী দিনের আন্দোলন এবং রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ঘটনা। দ্বিতীয় যে বিষয় বিএনপির সাথে আলোচনায় আমরা গুরুত্বের সাথে তুলেছি, যে বাংলাদেশের মানুষ গত 50 বছরের অভিজ্ঞতার মধ্যে দিয়ে দেখেছে যারাই ক্ষমতায় থাকে নির্বাচনকে কোনো না কোনোভাবে প্রভাবিত করার চেষ্টা করে এবং বাংলাদেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়। এই বিষয়ের সমাধান করতে গেলে বাংলাদেশে বিরাজমান যে সাংবিধানিক ক্ষমতা কাঠামো, যেটার উপর ভর করে বর্তমান সরকার এই ফ্যাসিবাদ কায়েম করেছে, এই সাংবিধানিক ক্ষমতা কাঠামোর বদল দরকার। সেজন্য আমরা সংবিধান সংস্কারের সুনির্দিষ্ট কতগুলো প্রস্তাব নিয়ে আলোচনা করেছি, যেমন আমরা মনে করি
নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে সম্পূর্ণ আলাদা করতে হবে, নিম্ন আদালতকে উচ্চ আদালতের অধীনস্থ করতে হবে সমস্ত দিক থেকে, তার নিয়োগ বদলি পদোন্নতি সহ সার্বিক দিক থেকে। উচ্চ আদালতের বিচারক নিয়োগের সুনির্দিষ্ট পদ্ধতি করতে হবে এবং জ্যেষ্ঠতা লঙ্ঘন করার কোনো রকম তৎপরতা কিংবা কোনোভাবেই জ্যেষ্ঠতা লঙ্ঘন করা যাবে না, এই বাধ্যতামূলক জায়গা করতে হবে। আমরা এই রকমভাবে সাতটি প্রস্তাবনা আমরা তুলে ধরেছি। আমরা 70 অনুচ্ছেদের সংস্কার, সাংখানুপাতিক নির্বাচন ব্যবস্থা, সকল সাংবিধানিক পদে সাংবিধানিক কমিশন গঠনের মধ্যে দিয়ে নিয়োগ, স্থানীয় সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, নিম্নকক্ষ এবং উচ্চকক্ষ গঠন সংসদের এবং প্রদেশ ব্যবস্থা সামনে নিয়ে আসা এবং সকল অগণতান্ত্রিক আইন বাতিল করা, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট কিংবা আরপিও, যে সমস্ত অগণতান্ত্রিক আইনগুলো আছে, ঔপনিবেশিক আইনগুলো আছে জনগণের উপর নিপীড়নকারী, সেগুলো বাতিল করার প্রসঙ্গগুলো আমরা তুলেছি। আমরা দেশে ধর্ম, বর্ণ, জাতি, ভাষা, লিঙ্গীয় পরিচয় নির্বিশেষে প্রত্যেক নাগরিকের জন্য যেন সুযোগের সমতা, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার এবং তাদের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা যায়, সাংবিধানিকভাবে সে আইনি সুরক্ষার আমরা প্রস্তাব করেছি। এই সব বিষয় নিয়ে বিএনপি নেতৃবৃন্দ অত্যন্ত মনোযোগের সাথে শুনেছেন এবং তারাও এই বিষয়গুলো নিয়ে তাদের যে ভাবনা সেগুলো আমাদের সাথে আলোচনা করেছেন এবং এই বিষয় নিয়ে যে তারাও কাজ করছেন সেই বিষয় নিয়ে আমরা ভাবছেন। আমরা মনে করি বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রটি কিভাবে চলবে, এই সরকারের পতনের পরে, একটি গ্রহণযোগ্য নির্বাচনের পরে বাংলাদেশ কিভাবে চলবে, এই বিষয়ে সাংবিধানিক সংস্কারের মাধ্যমে রাষ্ট্রের গুণগত রূপান্তর, গণতান্ত্রিক রূপান্তর, নতুন একটা গণতান্ত্রিক বন্দোবস্ত আমাদের তৈরির মধ্য দিয়েই বাংলাদেশের মানুষের মধ্যে নতুন স্বপ্ন তৈরি হতে পারে। আমরা মনে করি, আমাদের দলের পক্ষ থেকে আমরা এটা স্পষ্টভাবে মনে করি, বর্তমান সরকারের পতনের জন্য আন্দোলন দরকার এবং এইভাবে যদি একটা জাতীয় রূপরেখা আজকে বিরোধী রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে হাজির হয় তাহলে মানুষ নতুন করে আন্দোলিত হবে এবং আমরা একটা বৃহত্তর ঐক্য গড়ে তুলে বর্তমান সরকারকে পদত্যাগে বাধ্য করতে পারব। সেই জন্য আমরা প্রাথমিকভাবে ঐক্যমত্য হয়েছি যে যুগপৎ ধারায় এই আন্দোলন আমাদেরকে যার যার অবস্থান থেকে পরিচালনা করতে হবে। বর্তমান সরকার দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে 18 কোটি মানুষকে এক কাতারে দাঁড় করিয়ে দিয়েছে, ফলে প্রত্যেকেই ভোটাধিকারের দাবিতে এই যে আজকে তাদের নিজেদের আন্দোলন করবেন, একটা জাতীয় ঐক্যের জায়গা সরকার যেহেতু তৈরি করে দিয়েছে, এই জাতীয় আন্দোলন আগামী দিনে সকলেই যার যার নিজের অবস্থান থেকে সাধ্যমতো করবেন, এর মধ্যে কিভাবে সমন্বয় গড়ে তোলা যাবে তা সেই সমন্বিত যুগপৎ ধারার বিষয়ে আমরা আলোচনা করেছি এবং ভবিষ্যতেও এই বিষয়ে আরও আলোচনা হবে এবং এর মধ্য দিয়ে একটা কাঠামো, একটা রূপরেখা নিশ্চিতভাবেই সামনে আসবে। আপনাদের সকলকে ধন্যবাদ এবং আমি বিএনপি নেতৃবৃন্দকে আবারও ধন্যবাদ জানাবো আমাদের কার্যালয়ে এসে এই রাজনৈতিক আলোচনা সূত্রপাত করার জন্য। আপনাদের সকলকে ধন্যবাদ, সালাম এবং শুভেচ্ছা। আমি আশা করি এখন বিএনপি মহাসচিব, ধন্যবাদ গণসমিতি আন্দোলনের নেতা জনাব জুনায়েদ সাকিকে, যে তিনি আজকে আমাদের বিএনপির যে প্রতিনিধি দল আমরা আজকে এসেছিলাম তাদের সঙ্গে আলোচনা করতে, তাদের যথেষ্ট সময় দিয়ে তারা আমাদের সঙ্গে কথা বলেছেন এবং অত্যন্ত আশার কথা এই যে আমরা এই আলোচনার মধ্যে অনেকগুলো বিষয় ঐকমতে পৌঁছাতে সক্ষম হয়েছি। আপনারা জানেন যে আমরা বরাবর এই কথাটা বলে আসছি যে এই সরকারকে সরাতে না পারলে দেশে কোনো পরিবর্তন আসবে না এবং জনগণের যে আশা আকাঙ্ক্ষা, যে তাদের যে একটা তাদের মতামতের ভিত্তিতে তাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব কোনো সরকারকে দেওয়া, সেই জায়গা থেকে জায়গায় পৌঁছানো সম্ভব হবে। সে কারণে আমরা বারবার করে কথা বলে আসছি যে একটা গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে, গণ আন্দোলনের মধ্যে দিয়ে দেশের সমস্ত মানুষকে একতাবদ্ধ করে, রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করে আমাদেরকে এই ভয়াবহ যে ফ্যাসিবাদী একটি সরকার যারা আমাদের সমস্ত অর্জনগুলোকে ধ্বংস করে দিচ্ছে তাদেরকে সরিয়ে সত্যিকার অর্থেই একটা জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য আমরা একমত হয়েছি। এবং সেই অর্থে যে কথাগুলো খুব পরিষ্কারভাবে এখানে আলোচনা হয়েছে, যে ব্যাপারে আমরা একদম একমত হয়েছি তা হচ্ছে যে এই সরকারকে পদত্যাগ করতে হবে, সংসদ বাতিল করতে হবে। সংসদ বাতিল করে আমরা যেটা বলেছি সেটা হচ্ছে যে একটা নিরপেক্ষ নির্বাচন
কালীন সরকার গঠন করতে হবে, তাদের অধীনে যে নির্বাচন কমিশন গঠন হবে তার মাধ্যমে একটা নির্বাচন হবে, সেই নির্বাচনের মাধ্যমেই ভবিষ্যতের পার্লামেন্ট এবং সরকার গঠিত হবে। এই বিষয়ে মৌলিক কোনো আমরা মতভেদ দেখিনি। আমরা হয়তো শব্দের নামের ব্যাপারে কিছু মতভেদ থাকতে পারে, অন্তর্বর্তীকালীন সরকার অথবা নিরপেক্ষ সরকার, এটা খুব সমস্যা হবে না। এটা আলোচনার মাধ্যমেই আমরা এই জায়গাটাতে এসে পৌঁছাতে পারবো ঐক্যমত্য ভিত্তিতে। পরবর্তী ধরুন দ্বিতীয় দফায় যে কথাগুলো বলেছেন, আমরা তাকে অত্যন্ত আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তিনি কতগুলো মৌলিক বিষয় এই দেশের রাজনীতিতে আসা প্রয়োজন যে কথাগুলো তিনি বলেছেন, এবং গণতন্ত্রের সত্যিকার অর্থেই এটাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে সংবিধানের পরিবর্তন এবং কতগুলো মৌলিক যে বিষয় আছে সেগুলোর পরিবর্তন আমরাও মনে করি অত্যন্ত জরুরি, এবং সেটা আলোচনার ভিত্তিতে আমরা সেই বিষয়গুলোতে একটা জায়গায় একমতে এসে পৌঁছাতে পারবো বলে আমরা বিশ্বাস করি। সেই সঙ্গে আপনারা জানেন যে আমরা আমাদের দলের চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে নির্বাচন হবে, যেটা আপনার নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের পরে সেই নির্বাচনে যারা জয়ী হয়ে আসবেন সেই দলগুলোর মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে একটা জাতীয় কনসেনসাসের ভিত্তিতে একটা আপনার সরকার গঠন করা হবে, এবং সেই সরকার যে পরিবর্তনগুলো প্রয়োজন সেই পরিবর্তনগুলো তারা সামনে নিয়ে আসবেন এবং সেগুলোকে বাস্তবায়িত করবেন। আমরা আশাবাদী যে আজকে আমাদের আলোচনা অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে, এই আলোচনা অব্যাহত থাকবে, এবং আমরা বিশ্বাস করি যে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমরা আলোচনা যেটা শুরু করেছি প্রক্রিয়া অতি দ্রুত আমরা সেটাকে শেষ করে একটা যৌক্তিক পর্যায়ে এসে পৌঁছাতে পারবো, এবং এই সরকার যারা আমাদের রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করছে, যারা আমাদের মানুষের আশা আকাঙ্ক্ষাগুলোকে হত্যা করছে, তাদের বিরুদ্ধে একটা ফলপ্রসূ একটা বিরোধী শক্তি হিসাবে দাঁড় করে আমরা এটাকে জয়যুক্ত করতে পারব, সক্ষম হব, এবং জনগণের একটি পার্লামেন্ট, জনগণের একটা সরকার আমরা গঠন করতে সক্ষম হব। ধন্যবাদ আপনাদের, ধন্যবাদ। এর মধ্যে আমি আরেকটা কথা বলে দিই যেটা খুব জরুরি, যে আমরা এই এই আন্দোলন প্রক্রিয়ার মধ্যে আমাদের প্রধান যে আপনার দাবিটা থাকবে, যে দাবিটা থাকবে আমরা আশা করি অন্যান্য দলগুলো সব একমত হবেন, তা হচ্ছে যে আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং অন্যান্য রাজনৈতিক কারণে যারা আপনার বন্দী আছেন বা সাধারণ মানুষের বিরুদ্ধে যে 35 লক্ষ মামলা আছে সেগুলোকে প্রত্যাহার করার দাবি আমাদের এই আন্দোলনের মধ্যে সবচেয়ে বড় একটা আপনার বিষয় থাকবে। আমরা আশা করি অন্যান্য রাজনৈতিক দলগুলো এটার সঙ্গে একমত হবে। না আমরা, হ্যাঁ না, এই বিষয়ে তো বলার অপেক্ষাই রাখে না যে মানে এই সরকারের যে অত্যাচার নির্যাতন আইন লঙ্ঘন করে আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে যে দমনপীড়ন গুম খুন এবং ত্রাস সৃষ্টির মাধ্যমে যে শাসন অব্যাহত রাখা, এইটার আমরা মানে প্রতিরোধের জন্য জনগণকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করে যাচ্ছি, আমাদের অবস্থান থেকে লড়ছি। কাজেই যে কোনো রাজনৈতিক সংগ্রামে শাসকদের অত্যাচারের বিরুদ্ধে লড়াই গড়ে তোলা কিংবা তাদের সমস্ত অত্যাচারের পথগুলোকে বন্ধ করার দাবিটা সবার আগে থাকে, সেই প্রশ্নগুলো আছে। যারা গুম হয়েছেন সেই পরিবারের সদস্যদের প্রতি আমাদের সর্বোচ্চ সহমর্মিতা আছে, এবং গুম হয়ে যাওয়া মানুষের উদ্ধারের জন্য সমস্ত হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। আচ্ছা, আমাদের প্রতিনিধি দলে যারা ছিলেন আমি একটু নামগুলো আরেকটি কথা আমি বলিনি, সেটা হচ্ছে যে যুবপদ আন্দোলনের ব্যাপারে আমরা একমত হয়েছি। আমাদের দলের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল আমাদের দলে ছিলেন, আমাদের রাজনৈতিক পরিষদের সদস্য তাসলিমা আক্তার রাজনৈতিক পরিষদের অন্যতম সদস্য, মনিরুদ্দিন পাপ্পু রাজনৈতিক পরিষদের অন্যতম সদস্য, হাসান মারুফ রুমি আমাদের কেন্দ্রীয় কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য, বাচ্চু ভূঁইয়া কেন্দ্রীয় কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য, জুলহাস নাইন বাবু, ইমরাজ জুলকার নাইন, দীপক কুমার রায় কেন্দ্রীয় কমিটির সদস্য, মিজানুর রহমান, আলিফ দেওয়ান আমাদের এই আলোচনায় উপস্থিত ছিলেন। আমরা আপাতত সবাইকে ধন্যবাদ জানাই আপনারা এখানে কষ্ট করে উপস্থিত হওয়ার জন্য। আমরা কথা বলবো না,
এই বিষয়ে উত্তর আমি পরে পাবো, আজকে না। থ্যাংক ইউ।